আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ভিভেল ক্যাপসুল ব্যবহারে কি ধরনের উপকার রয়েছে এবং ভিভেল ক্যাপসুল ব্যবহারে কি ধরনের সাইড এফেক্ট রয়েছে এবং আপনারা কারা এই ভিভেল ক্যাপসুলটা ব্যবহার করতে পারেন এবং কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ভিভেল ক্যাপসুলের পাতাটা রয়েছে এবং সর্বপ্রথমেই আমি আপনাদেরকে বলবো এই ভিভেল ক্যাপসুলটা 10টা ক্যাপসুলের পাতা হয় এবং 10টা ক্যাপসুলের দাম রয়েছে 239.50 টাকা এবং এটা যে কোম্পানি মার্কেটিং করে সেটা হচ্ছে ল্যাবরেট ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া লিমিটেড। খুব ভালো একটা কোম্পানি এবং এটাতে কিন্তু অনেক ধরনের ভিটামিন, প্রোটিন, ফ্যাট এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, এটা যে ফর্মুলা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে মাল্টিভিটামিন মিনারেলস উইথ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল, অর্থাৎ এটা কিন্তু মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেলস। তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন অনেক ধরনের ভিটামিন এটাতে দেওয়া রয়েছে, পাশাপাশি ফ্যাট, প্রোটিন এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যারা জিম করেন আপনাদের জন্য কিন্তু এই ক্যাপসুলটা খুবই উপকার, কারণ আপনাদের অনেক ধরনের প্রোটিনের প্রয়োজন হয় এবং ফ্যাটের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনারা এই ক্যাপসুলটা ব্যবহার করতে পারেন। এই ক্যাপসুলটাতে সেরকম কোনো সাইড এফেক্ট নেই, তার কারণ হচ্ছে এটা কিন্তু কোনো মেডিসিন নয়, এটা হেলথ সাপ্লিমেন্ট। হেলথ সাপ্লিমেন্ট আপনারা সবাই ব্যবহার করতে পারেন এবং এটা খুব উপকার রয়েছে। তাছাড়া যাদের শরীর দুর্বল, রোগা পাতলা, পাশাপাশি ওজন বাড়ছে না, তখনও কিন্তু আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি যাদের বয়স 60 বছরের উপরে হয়ে গেছে তাদের কিন্তু একটি প্রোটিনের প্রয়োজন হয় এবং ভিটামিনের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনারা এই ভিভেল ক্যাপসুলটা ব্যবহার করতে পারেন। কারণ কি, এটার মধ্যে অনেক ধরনের ভিটামিন এবং প্রোটিন দেওয়া রয়েছে, যে সমস্ত প্রোটিনগুলো বাইরে থেকে নেওয়া সম্ভব হয় না তখন কিন্তু আপনারা এই ক্যাপসুলটার মাধ্যমে সেই ভিটামিনগুলো আপনারা নিতে পারেন। এই ক্যাপসুলটার খাওয়ার নিয়ম রয়েছে, রোজ একটা খাবার পর খেতে হয়। এবং ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা সমস্ত কেমিস্ট কাউন্টারে ইজিলি পেয়ে যাবেন। তাছাড়া আমি আপনাদেরকে বলবো এই ধরনের ক্যাপসুল অথবা এই ভিভেল ক্যাপসুল ব্যবহার করার আগে আপনারা কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই ভিভেল ক্যাপসুল অথবা এই ধরনের কোনো মাল্টিভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া ক্যাপসুল ব্যবহার করবেন না। তাছাড়া ভিউয়ার্স, এই ভিভেল ক্যাপসুল ব্যবহারে আপনাদের কী ধরনের সাইড এফেক্ট হতে পারে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই ভিভেল ক্যাপসুল ব্যবহারে সাধারণত আপনাদের বমি হতে পারে অথবা পেটের প্রবলেম হতে পারে অথবা মুখ শুকিয়ে যেতে পারে, শরীরে অ্যালার্জি হতে পারে, এই ধরনের কিছু সাইড এফেক্ট হলে হতে পারে। যদি এই ধরনের কোনো সাইড এফেক্ট হয় আপনারা তৎক্ষণাৎ এই ভিভেল ক্যাপসুলটি ব্যবহার করা বন্ধ করে দিবেন এবং আপনি কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তাছাড়া পূর্বেই আমি আপনাদেরকে বলেছি এই ভিভেল ক্যাপসুল ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া এই ভিভেল ক্যাপসুল আপনারা ব্যবহার করতে যাবেন না। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা মার্কেটে এই ভিভেল ক্যাপসুলটা না পান সেক্ষেত্রে মাল্টিভিটামিন মিনারেলস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া যে কোনো ক্যাপসুল কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যদি পূর্বে এই ধরনের কোনো ক্যাপসুল ব্যবহার করেছেন অথবা এই মুহূর্তে করছেন তাহলে সেই কোম্পানির নাম অথবা মেডিসিনটির নাম আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।